আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকের পর্বে। আজকের পর্বে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো ইমো যারা ব্যবহার করছেন তাদের জন্য কিছু স্পেশাল সেটিংস থাকবে। দেখাবো যে সেটিংসগুলো ইউজ করলে আপনার অনেক প্রাইভেসি হয়তো রক্ষা পাবে, কারণ ইমো এমন একটি অ্যাপস যে অ্যাপসে মানুষের প্রাইভেসি খুবই কম। এবং আমি যেই টিপসগুলো দেখাবো সেই টিপসগুলো আপনারা ফলো করলে হয়তো আপনার প্রাইভেসির লেভেলটা একটু বৃদ্ধি পাবে এবং আপনার অ্যাকাউন্টটা আরেকটু সিকিউরিটি অর্থাৎ নিরাপদ হবে। কারণ আমি একটি উদাহরণ দিচ্ছি, আপনাকে কেউ যদি ইমোতে কন্ট্যাক্ট করতে চায়, সে আপনার নাম্বারটি সেভ করলো, সেভ করার পরে সে আপনার সাথে যোগাযোগ করতে পারলো, সে আপনার প্রোফাইল দেখতে পারলো। তো এই ধরনের কিছু অপশন আছে যে আপনার নাম্বার যার কাছে থাকে সেই যাতে আপনাকে কন্ট্যাক্টে না দেখতে পারে, সেই যাতে আপনাকে অ্যাড না করতে পারে। তো এমন এমন কিছু সেটিংস আছে যেগুলো দেখালে আপনার ইমো ব্যবহার করার ক্ষেত্রে কিছু প্রাইভেসি রক্ষা হবে আশা করি। তো আমি খুব সংক্ষেপে দেখাবো, আশা করি আমার টিপসগুলো ফলো করবেন এবং আপনারা ইউজ করে উপকৃত হবেন। জি, এবার আমি দেখাচ্ছি যে ইমো যারা অ্যাপস ইউজ করেন শতকরা 90%-এরও বেশি মানুষের ফোনে ইমো থাকে যারা স্মার্টফোন ইউজ করেন। তো আমি ইমোর যে প্রাইভেসি সেটিংসগুলো দেখাবো, অবশ্যই আপনার জন্য উপকারী হবে। যদি উপকার হয় আপনি এখানে লাইক করবেন, আর যদি উপকার না হয় তাহলে এই ভিডিওতে একটি ডিসলাইক দিয়ে যাবেন। এই জন্য আমি ইমো খুলব। তো ইমো খোলার পরে আমার সামনে আপনাদের সামনে ইমোর এই উইন্ডোটা আসবে। তো এখান থেকে এসে একদম নিচে বাম দিকে যেখানে প্লাস চিহ্ন আছে এখানে ক্লিক করবেন। করার পরে মোর আসবে, উপরের অপশনগুলো না, নিচের এই যে মোর আছে তিন ডটে এখানে আমরা ক্লিক করব। করার পরে আমাদের সামনে এখন বিভিন্ন অপশন আসছে। তো এখান থেকে আমরা যদি সেটিংসে যাই, এখানে অনেক ধরনের সেটিংস আছে, আমি আজকে সবগুলো দেখাবো না, আমি শুধু দেখাবো প্রাইভেসি, যেটি আপনার জন্য সবচেয়ে বেশি জরুরি। ঠিক আছে, যেটি আপনার জন্য সবচেয়ে বেশি জরুরি আপনার প্রাইভেসি আপনার রক্ষার জন্য। তো প্রাইভেসিতে যখন আমরা আসব, এখানে আমরা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। এই অপশনগুলো প্রত্যেকটা ইমো ইউজকারীর নিজের মতো করে সেটিংস করে রাখা উচিত আমি মনে করি। তো এখানে প্রাইভেসির মধ্যে এক নম্বর আছে লাস্ট সিন। তো আমরা জানি যে লাস্ট সিন, আমরা যদি কাউকে ইমোতে দেখতে যাই তাহলে তার সে কতক্ষণ আগে লগ ইন করেছে সেটি দেখা যায় এখানে। তো এটি আপনি আপনার মতো করে দিতে পারেন, যেমন আমি এখানে রেখেছি নো বডি। নো বডি মিন কেউ দেখতে পারবে না আমি কখন লাস্টে লগ ইন করেছি। আর যদি চান যে না আপনার কন্ট্যাক্টে যারা আছে আপনার কন্ট্যাক্ট লিস্টে তারা দেখতে পারবে, তাহলে এখানে করবেন। আর যদি বলেন যে না সবাই দেখতে পারবে, যেই আমাকে ইমোতে অ্যাড করুক সেই দেখতে পারবে, তো এখানে সবচেয়ে বেটার হবে নো বডি করে রাখা আপনার যদি প্রাইভেসির প্রয়োজন হয়, যাতে কেউ আপনাকে দেখতে না পারে। দেন আমি যাব অ্যাভাটার। অ্যাভাটার হলো আপনার যে প্রোফাইল পিকচারটা আছে, এই প্রোফাইল পিকচারটা কে কে দেখতে পারবে। আপনি যদি চান কাউকে দেখাবেন না নো বডি, যদি চান আপনার কন্ট্যাক্ট লিস্টে দেখাবেন তাহলে মাই কন্ট্যাক্ট, আর যদি চান সবাই দেখুক তাহলে এভরিওয়ান। তো যাদের প্রাইভেসির প্রয়োজন তারা নো বডি করে রাখবেন। দেন রিসিপ্ট, এটি খুব একটি গুরুত্বপূর্ণ না, এখানে আমি মাই কন্ট্যাক্ট করে রাখলাম। রিসিপ্ট অপশনটি আপনাদের যদি প্রাইভেসির প্রয়োজন হয় আপনারা নো বডি করে রাখতে পারেন। যারা একেবারে পার্সোনাল কারণে ইমো ইউজ করেন তারা এগুলো সবগুলো নো বডি করে রাখবেন। দেন আপনি যাকে ইচ্ছা তাকে অ্যাড করে নেবেন আপনার মতো করে। দেন এই অপশনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, ইমোতে কেউ কাউকে যে কোনোভাবে অ্যাড করে নিলে সঙ্গে সঙ্গে সে ফোন দিতে পারে। এটি একটি বিরক্তিকর সমস্যা, আপনার ফোন নাম্বারটি অন্য একজনে নিয়ে তার মোবাইলে সেভ করলো, সে আপনাকে ইমোতে ফোন দিয়ে দিল, আপনার ইমো ইনফরমেশন জেনে গেল। তো এখানে আপনি এটা কন্ট্রোল করতে পারেন, যেমন আপনি আপনাকে কারা ফোন দিতে পারবে। আপনি যদি মাই কন্ট্যাক্ট লিখে দেন তাহলে আপনার ফোন লিস্টে যারা আছে অর্থাৎ আপনার কন্ট্যাক্ট লিস্টে যারা আছে তারাই শুধু আপনাকে ফোন দিতে পারবে, বাকি কেউ দিতে পারবে না। তো আমরা যেটা করে রাখি এভরিওয়ান করে রাখলে হয় কি, আমাদের ফোন নাম্বার যারাই সেভ করে রাখে তারাই আমাকে ইমোতে নক করতে পারে। তো আপনারা এখানে যদি বেশি প্রাইভেসির প্রয়োজন হয়, একান্ত ব্যক্তিগত প্রয়োজন ইউজ করেন তাহলে মাই কন্ট্যাক্ট করে রাখবেন। আমি এখানে এভরিওয়ান করে রেখেছি। আর আপনি এখানে চাইলে কোনো কন্ট্যাক্ট ব্লক করে রাখতে পারেন, কোনো কেউ যদি আপনার আপনি যাদেরকে ব্লক করে রেখেছেন তাদেরকে এখান থেকে দেখতে পারেন এবং এখান থেকে তাদেরকে আনব্লক করতে পারেন। আর এখানে একটা অপশন আছে মেথড টু অ্যাড মি, অর্থাৎ একটু আগে যেটি বললাম যে কেউ আপনার নাম্বারটা তার ফোনে সেভ করলো সে কীভাবে আপনাকে অ্যাড করতে পারবে।
আপনাদের ফ্যান্ডের স্টোরি যেটা কিনা ইমোতে দেখায়, দেখবেন যে উপরে ফ্র্যান্ডের কিছু স্টোরি দেখায়, যাদেরকে আপনি চিনেন না তাদের স্টোরি থেকেও কি আপনাকে দেখাবে, যাতে সে আপনাকে অ্যাড করতে পারে? তাহলে এটি আপনি যদি না চান তাহলে অফ করে রাখেন, আর যদি চান তাহলে অন করে রাখেন। রিসেন্টলি ভিজিটর, কেউ আপনাকে ভিজিট করলো, সেও কি আপনাকে অ্যাড করতে পারবে? আপনি যদি চান অফ করে রাখবেন, আপনি যদি না চান তাহলে অন করে রাখবেন যে না সে আমাকে অ্যাড করুক। আর আপনার প্রোফাইল শেয়ার করার সময় সে কি আপনাকে অ্যাড করতে পারবে? আপনি যদি অন করে রাখেন তাহলে অ্যাড করতে পারবে, আর যদি অফ করে রাখেন তাহলে সে অ্যাড করতে পারবে না। আপনি বিভিন্ন প্রোফাইল পিকচার, বিভিন্ন ছবি মতো অনেক সময় অনেকে শেয়ার করে, ঠিক এই অপশনগুলো আপনি মাই প্ল্যানেট আছে, আপনি অনেক সময় মাই প্ল্যানেটে অনেক কিছু অনেক সময় অন অফ করেন, বিভিন্ন টেক্সট করেন মাই প্ল্যানেট থেকে, সেগুলো আপনারা এখান থেকে অফ করে রাখতে পারেন। আর ফলোয়িং লিস্ট অফ পিপল, অনেকে আপনাকে ইমোতে কিন্তু ফলো করে, ঠিক আছে, সেক্ষেত্রে আপনি কি চান তারা আপনাকে এই ফলোয়িং লিস্ট দেখে আপনার প্রোফাইলটাকে তাদের কন্ট্যাক্ট লিস্টে অ্যাড করুক, যদি চান তাহলে অন করে রাখেন, যদি না চান তাহলে অফ করে রাখবেন। তো সবচেয়ে বেটার নিয়ম হলো যারা বেশি প্রাইভেসি মেনটেন করতে চান তাহলে তারা এগুলো অফ করে রাখবেন, তখন হবে কি আপনি যাকে চাইবেন তাকে আপনি নিজের মতো করে অ্যাড করে নেবেন। তো ভিডিও মোটামুটি লম্বা হয়ে গেল, তো আজকের পর্বে থাকছে শুধু প্রাইভেসি নিয়ে, নেক্সটে আরেকটি পর্ব দেবো পুরো সেটিংস নিয়ে, যাতে আপনার প্রাইভেসি অক্ষুণ্ণ থাকে। যদিও ইমোর প্রাইভেসি বা সেটিংস খুব একটা শক্ত না। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, নেক্সট পর্বে আমি পুরো সেটিং দেখাবো, আশা করি সেটি দেখবেন, এই ভিডিওর শেষে আমি দিয়ে রাখব, স্ক্রিনে দেখতে পারেন ইমোর নেক্সটের ফুল সেটিংসগুলো। তো আজকের এই পর্বে তো আমি যে সেটিংসগুলো দেখালাম, প্রাইভেসিগুলো দেখালাম, সেটিংসের যে প্রাইভেসি দেখালাম সেটা আশা করি সবার জন্য, যারা ইমো ইউজ করেন সবার জন্য এই সেটিংসগুলো অবশ্যই দরকার। ধন্যবাদ সবাইকে।